बिस्मिल्लाह रहमान रहीम डिजिटल कृषि जीवन पक्ष आपके स्वागतम। आजकल विषय हलो धान चारा रोपण पद्धति। बीजतला तैरीर प्रक्रिया उचू एवं उर्वर जमीते बीजतला तैरी करते हबे जेखाने बन्नार पानी उड़ले सम्भावना नहीं सेसब एलाकार उचू जमी नहीं सेसब एलाकार भाषमान बीजतला तैरी करार जन्नो परामर्श देवा जेते पारे। दीर्घ मध्यम और स्वल्प जीवनकाले जातेर जन्नो आलादा आलादा स्थान और समय बीजतला बपन करते हबे। परिमित और मध्यम मात्राय उर्वर माटीते बीजतलार जन्नो कोनो सार प्रयोग करते हय ना। तबे निम्न अति निम्न अथवा अनुर्वर माटिर क्षेत्रे गोबर अथवा खामारजात सार प्रति शतके दुई मन हिसाबे प्रयोग करते हबे। भालो चारा पावार जन्नो भालो बीजेर विकल्प नाई। चारा रोपण लाइन बा सारिबद्ध भावे चारा रोपण करते हबे। पर्याप्त परिमाण आलो ओ बातास चलाचलेर जन्नो उत्तर ओ दक्षिण बराबर सारी करे लागाले भालो। साधारणत सारी थेके सारीर दूरत्व 25 सेंटीमिटार बा 8 इंची ओ गुसी थेके गुसिर दूरत्व 15 सेंटीमिटार बा 6 इंची राखले भालो फलाफल पावा जावे। तबे जदि जमी उर्वर हय ताहले सारी थेके सारीर दूरत्व 25 सेंटीमिटार बा 10 इंची ओ घुसी थेके घुसिर दूरत्व 15 सेंटीमिटार बा 6 इंची रखा जेते पारे। चारार बयस कत हबे? आलोक संवेदनशील दीर्घ ओ मध्यम मेयादी जातगुलोर चारार बयस हबे 20 থেকে 25 দিন। आलोक ও সংবেদনশীল স্বল্প মেয়াদি জাতগুলোর চারার বয়স হবে 15 থেকে 20 দিন। ধান 41, বিরিধান 53, বিরিধান 54, বিরিধান 73 চারার বয়স হবে 35 দিন। রোপণের সময় রোপা আমনের আলোক সংবেদনশীল দীর্ঘ ও মধ্যম মেয়াদি জাতগুলোর উপযুক্ত রোপণের সময় হচ্ছে 15 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত। তাছাড়া প্রতিদিন বিলম্বের জন্য ফল কমে যাবে। আলোক সংবেদনশীল স্বল্পমেয়াদি জাতগুলোর উপযুক্ত রোপণের সময় হচ্ছে 25 জুলাই থেকে 25 আগস্ট পর্যন্ত। সার ব্যবস্থাপনা আবহাওয়া ও মাটির উর্বরতার মান যাচাই এবং ধানের জাত জীবনকাল ও ফলন মাত্রার উপর ভিত্তি করে সারের মাত্রা ঠিক করা হয়। আলোক ও সংবেদনশীল দীর্ঘ ও মধ্যম মেয়াদী জাতের ক্ষেত্রে বিঘাপ্রতি ইউরিয়া টি ডিএসপি টিএসপি এমওপি জিপসাম যথাক্রমে 26, 8, 14, 9 কেজি হিসাবে প্রয়োগ করতে হবে। জমি তৈরি শেষ চাষে সমস্ত এমওপি ডিএসপি টিএসপি জিপসাম প্রয়োগ করতে হবে। ওই ইউরিয়া সমানভাগে 3 কিস্তিতে প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তিতে চারা রোপণের 7 থেকে 10 দিন পর, দ্বিতীয় কিস্তি চারা রোপণের 25 থেকে 30 দিন পর এবং তৃতীয় কিস্তি কাইস বা থোর আসার 5 থেকে 7 দিন পূর্বে প্রয়োগ করতে হবে। আলোক সংবেদনশীল স্বল্পমেয়াদি জাতের ক্ষেত্রে বিঘাপ্রতি ইউরিয়া ডিএসপি টিএসপি এমওপি জিপসাম যথাক্রমে
9, 13, 8 কেজি হিসাবে প্রয়োগ করতে হবে। সম্পূরক শেষ, আমন চাষাবাদ পুরোটাই বৃষ্টি নির্ভর, তবে প্রতি বছর সকল স্থানে বৃষ্টিপাত এক এক রকম হয় না, এমনকি একই বছরে এক এক স্থানে সব সময় সমানভাবে বৃষ্টিপাত হয় না। আমন মৌসুমে বার্ষিক বৃষ্টিপাতের হার প্রায় 80% থাকে, যা আমন আবাদের জন্য যথেষ্ট। তবে আমনের বৃষ্টিপাত সময় মতো না হলে ফলের ক্ষতি হতে পারে।